ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় বাংলা ইসেরা ইউটিউব চ্যানেল, আর প্রতিবারের মতো আপনাদের সাথে আমি ওয়েস্ট বেঙ্গল সিভিক ভলেন্টিয়ার্স ব্লগার রূপ। এই মুহূর্তে আপনাদের জন্য বিগ ব্রেকিং আপডেট উঠে এসছে। আমি পূর্বের একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়েছিলাম, আপনারা যদি এই ভিডিওটি না দেখে থাকেন অবশ্যই দেখবেন। বন্ধুরা, এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়েছিলাম আবারও রাজ্যে কিন্তু টিএসজি অর্থাৎ টেম্পোরারি হোমগার্ড পোস্টে নিয়োগ করা হবে। তো সেই সংক্রান্ত এই মুহূর্তে অফিসিয়াল নোটিশ প্রকাশ করা হয়েছে, যেখানে 4,415টি শূন্য পদে রাজ্য পুলিশে নিয়োগ করা হচ্ছে হোমগার্ড পোস্টে। বন্ধুরা, টিএসজি অর্থাৎ টেম্পোরারি হোমগার্ড পোস্টে এই নিয়োগের বিজ্ঞপ্তি উঠে এসছে। ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানাবো কোথায় থেকে শূন্যপদ প্রকাশ করা হয়েছে, কত শূন্যপদ আছে, কোন ক্যাটাগরি, কোন কমিশনারেটে এবং কোন কোন ডিস্ট্রিক্টে, কোন কোন পিসিতে বা কোন কোন ট্রাফিক গার্ডে এই নিয়োগটা করা হবে, এবং আপনাদের কত টাকা করে পারিশ্রমিক দেওয়া হবে, কতজনকে নিয়োগ করা হবে, বিস্তারিত এ টু জেড কমপ্লিট ইনফরমেশন পাবেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, সাথে সাথে ভিডিওটি লাইক ও শেয়ার করবেন, আর আপনারা চাইলে এই ভিডিওটি অবশ্যই দেখে নিতে পারেন। তো ফ্রেন্ডস, চলুন ডিটেলসটা দেখে নেওয়া যাক। আচ্ছা, এবার একটু ভালোভাবে খেয়াল করুন, এই যে লিস্ট দেখতে পাচ্ছেন সিরিয়াল নাম্বার উল্লেখ করা আছে, এখানে 10টি সিরিয়াল নাম্বার আছে। আপনি প্রথমে দেখতে পাচ্ছেন 7টি অনস্ক্রিনে। তো যাই হোক, আমি এক এক করে 10টি লিস্ট আপনাদেরকে দেখাবো সিরিয়াল নাম্বার অনুযায়ী। তো এই জায়গায় আমি যেই মুহূর্তে আপনাদের রেড মার্ক করে দেখাচ্ছি, এই জায়গায় কোন কোন পিসি বা কোন কোন ডিস্ট্রিক্ট বা কোন কোন পিডিতে নিয়োগ করা হচ্ছে, সেই সব কমিশনারের নাম এখানে উল্লেখ করা হয়েছে। ওকে, বুঝতে পারলেন? পরবর্তী দেখুন, এই কলামে আমি যেখানে রেড মার্ক করে দিচ্ছি, এই কলামে দেখুন পূর্বে যারা টিএসজি পোস্টে কাজে বহাল ছিল এবং যাদেরকে রিনিউয়াল করে নিয়োগ করা হচ্ছে, সেই 2,800 পদটা আপনারা এখানে দেখতে পাবেন কমিশন অনুযায়ী। ওকে, আমি আপনাদেরকে এক এক করে বুঝিয়ে বলে দিচ্ছি। তারপরে আপনারা এই যে কলামটা দেখতে পাচ্ছেন, এখানে আমি রেড মার্ক করছি, এটা হলো আপনাদের ফ্রেশ ভ্যাকান্সি আছে, এবং তারপরে আপনারা মোট শূন্যপদ এখানে দেখতে পাবেন। তাহলে চলুন বিস্তারিত দেখে নিই এক এক করে। দেখুন, এখানে যেমন ব্যারাকপুর পিসি, ব্যারাকপুর পিসিতে এই 1,000 যে নিয়োগটা করা হচ্ছে, এখানে 1,000 শূন্য পদে এমন টিএসজিদের নিয়োগ করা হবে যারা পূর্বে কাজ করেছেন, সেই পূর্বে রিনিউয়ালের মাধ্যমে 1,000 শূন্য পদ আছে, এখানে কোনো ফ্রেশ ভ্যাকান্সি নেই। পরবর্তী বিধাননগর পিসিতে 300 শূন্য পদে নিয়োগ করা হবে রিনিউয়ালের মাধ্যমে, এখানে কোনো ফ্রেশ ভ্যাকান্সি নেই। এবার হাওড়া পিসিতে 1,000 শূন্য পদে নিয়োগ করা হবে রিনিউয়ালের মাধ্যমে, এখানে ফ্রেশ ভ্যাকান্সি আছে 200টি। চন্দননগর পিসিতে রিনিউয়ালের মাধ্যমে 300 শূন্য পদে নিয়োগ করা হবে, ফ্রেশ ভ্যাকান্সি নেই। বারাসাত পিডিতে 200 শূন্য পদে নিয়োগ করা হবে, এখানে রিনিউয়ালের মাধ্যমে কোনো ফ্রেশ ভ্যাকান্সি নেই। কিন্তু ঝাড়গ্রামে কেবলমাত্র 30টা ফ্রেশ ভ্যাকান্সি আছে, এছাড়া পূর্ব বর্ধমানে ফ্রেশ ভ্যাকান্সি আছে 450টি। পরবর্তী পশ্চিম মেদিনীপুরে দেখুন, কেবলমাত্র ফ্রেশ ভ্যাকান্সি আছে 100টি, পূর্ব মেদিনীপুরে ফ্রেশ ভ্যাকান্সি আছে 50টি, হুগলি রুরাল পিডিতে ফ্রেশ ভ্যাকান্সি আছে 210টি, এডিপিসিতে ফ্রেশ ভ্যাকান্সি আছে 300টি। তো মোট এখানে আপনাদের ফ্রেশ ভ্যাকান্সি আছে 1,615টি, আর রিনিউয়ালের মাধ্যমে নিয়োগ করা হবে 2,800 শূন্য পদে, মোট 4,415টি শূন্য পদে এই নিয়োগটা করা হচ্ছে। তাহলে আপনারা এক নজরে দেখে নিতে পারেন কোথায় কোথায় রিনিউয়ালের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে এবং কোথায় কোথায় ফ্রেশ ভ্যাকান্সি আছে, কোন কোন ডিস্ট্রিক্টে কোন কোন কমিশনারেটে। আপনারা বিস্তারিত তো এক্ষুনি দেখে নিলেন, তবে আপনারা কি জানেন এখানে কি বলা হয়েছে, কোথা থেকে বিজ্ঞপ্তিটা পাঠানো হয়েছে কাকে, এবং সাবজেক্ট অনুযায়ী কি বলা হচ্ছে, কোথায় আপনাদের কাজ থাকবে, কত টাকা করে পারিশ্রমিক দেওয়া হবে, কত দিনের জন্য এই কাজটি বহাল থাকবে, কেন নিয়োগ করা হচ্ছে, এই সম্পর্কে বিস্তারিত এই নোটিফিকেশনে বলা হয়েছে। আমি এই পুরো প্যারাটার একটি ভিডিও করে দিয়েছি অলরেডি, আপনারা যদি দেখতে চান ডেসক্রিপশন বক্সে থাকবে, আমি ডেসক্রিপশন বক্সে লিখে দেবো বা ফার্স্ট কমেন্টে পিন করে দেবো, ফার্স্ট কমেন্টে আপনি লিঙ্ক পাবেন, সেখানে আমি লিখে দেবো নোটিফিকেশন সহ বিস্তারিত দেখুন, এমন কথাটা বাংলায় লিখব এবং তলায় আমি লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেই লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন। এখানে ফ্রেশ ভ্যাকান্সি যে শূন্য পদ আছে 1,615টি, তাদেরকে কোথায় নিয়োগ করা হবে, কত দিনের জন্য নিয়োগ করা হবে, আর 2,800 শূন্য পদে যে নিয়োগটা করা হবে তাদেরকে কোথায় নিয়োগ করা হবে এবং কত দিনের জন্য নিয়োগ করা হবে, পারিশ্রমিক কত আছে, কোথায় কোথায় আপনাদের এই কাজে যেতে হবে। তো বিস্তারিত তথ্য এবং কোথা থেকে পাঠানো হয়েছে, কাকে পাঠানো হয়েছে, সাবজেক্ট অনুযায়ী কী বলা হচ্ছে, এ টু জেড কমপ্লিট ইনফরমেশন এই প্যারাটায় দেওয়া হয়েছে। তো সেহেতু আপনারা এই প্যারাটার সম্পূর্ণ ডিটেলস ভিডিও দেখতে ডেসক্রিপশন বক্স ভিজিট করুন, অথবা কমেন্ট বক্সে প্রথম কমেন্টে আপনি লিঙ্ক পেয়ে যাবেন, এবং সেই লিঙ্কে ক্লিক করলে আপনি জানতে পারবেন আপনি কিভাবে আবেদন করবেন।
কীভাবে আবেদন করবেন সেটাও আমি বলে দিয়েছি। ফ্রেশ ভ্যাকান্সি বলতে কী বোঝায়, এছাড়া রিনিউয়ালের মাধ্যমে নিয়োগ বলতে কী বোঝায়, সব কিছু তথ্য আপনাদের মনে এই মুহূর্তে যেসব প্রশ্ন ঘোরাঘুরি করছে সব কিছু প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন। তাহলে আপনারা বিস্তারিত জানতে অবশ্যই ডেসক্রিপশান বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে দেখে নিন, অথবা কমেন্ট বক্স ওপেন করলে প্রথম কমেন্টে লিঙ্ক পেয়ে যাবেন, সেখানে ক্লিক করেও দেখে নিতে পারেন। এছাড়া নিয়মিত টেম্পোরারি হোমগার্ড, হোমগার্ড সহ সিভিক ভলেন্টিয়ার্স, এছাড়া প্যারালিগাল ভলেন্টিয়ার সহ ডিফেন্সের ছোটোখাটো আপডেট, বড় আপডেট, এছাড়া আমি কোথায় কখন ডিউটি যাই, ডিউটি সংক্রান্ত ব্লগ, আমি মানুষকে কেমনভাবে পরিষেবা দিই সে সংক্রান্ত আপডেট আপনি দেখতে পাবেন এই চ্যানেলের মাধ্যমে। বাংলাইশেরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর এই মুহূর্তে ভিজিট করুন ডেসক্রিপশান বক্সে। ধন্যবাদ।